প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, উপশহর, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো হয়েছো, আলহামদুলিল্লাহ। তো আমি গত ক্লাসে তোমাদের এক ঘরা নকদান বই শিখিয়েছিলাম এবং বলেছিলাম আজকের ক্লাসে আমি দুই ঘরা নকদান বই নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা এক ঘরা নকদান বইটা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ, যেহেতু নকদান বইয়ের অঙ্গ এক ঘরা, দুই ঘরা এবং তিন ঘরা, এই তিন ধরনের অঙ্গই শিখতে হয়। তো আমি তোমাদের প্রথমে অঙ্কগুলো শিখিয়ে তার পরবর্তীতে কি করে সৃজনশীল প্রশ্ন থাকবে এবং কিভাবে সেগুলোর অ্যান্সার করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি বোর্ডে আজকে দুই ঘরা নকদান বইয়ের সব খাটিয়েছি। গতদিন আমি সংজ্ঞা দিয়েছিলাম যে নকদান বইতে টাকার কলম দুই ধরনের তাকে দুই ঘরা নকদান বই বলে। যেমন দেখো, এই নকদান বইতে টাকার কলমের টাকার কলম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে ব্যাংক। এইভাবে সংজ্ঞা আকারে বলা যায় এক ঘরা নকদান বইতে কয়টা টাকার কলম, দুই ঘরা নকদান বইতে তিন ঘরা নকদান বইতে। তো যেহেতু অঙ্কই থাকে, আমি সরাসরি অঙ্কতে যাই। তোমাদের বইতে, মূল বইতে অর্থাৎ 123 নাম্বার পৃষ্ঠায় দুই নাম্বার অঙ্কটা দেখো, খয়ে বলেছে জুন 1 থেকে জুন 15 তারিখের লেনদেন অবলম্বনে দুই খরা নকদান বই তৈরি করো। তাহলে অবশ্যই খাতাটা এইভাবে ঘুরিয়ে নিয়ে একটা শখ আঁকাতে হবে। হিসাব বিজ্ঞানের শখ আঁকানোর মধ্যেও নাম্বার থাকে, সুন্দর করে যদি একটা শখ আঁকাতে পারো তাহলে তুমি এক নাম্বার পাবা। তাহলে টেনশনের কিছু নাই, অঙ্কটা 4 মার্কের, শখটা সুন্দর করে আঁকিয়েছো তো 1 মার্ক পেয়েছো। আমি বলেছি নকদান বই অঙ্ক করতে যে 1 তারিখে ব্যালেন্স থাকবে, যেটা আমরা এই পাশে ব্যালেন্স বিলি বলে লিখবো, তারপরে আমাদের পরবর্তী অঙ্ক শুরু হবে। তাহলে 1 তারিখ এখানে বলেছে নগদ হচ্ছে 1,20,000 টাকা এবং 2,00,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে নগদের ঘরে আমরা এখানে লিখবো 1,20,000 টাকা, ব্যাংকের ঘরে লিখলাম 2,00,000 টাকা। তাহলে একটু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা নকদান বই করতে বললে ব্যালেন্স তোমাকে দিবে 1 তারিখের, যে ব্যালেন্স সেই ব্যালেন্সটাকে প্রারম্ভিক উদ্বৃত্ত অথবা ব্যালেন্স বিডি বলে লেখা যায়। আমাদের অঙ্কের সাল দেয়া আছে 2017 সালের জুন মাসের 1 তারিখ। আমার অঙ্ক অটোমেটিক শুরু হয়ে গেছে, অর্থাৎ এই টাকা থেকে এখন টাকা আসবে আর টাকা যাবে। কতদিন বলা হয়েছিল টাকা আসবে এদিকে, টাকা গেলে ওই দিকে। দেখো, এটা আমার ডেবিট দিক আর এটা হচ্ছে আমার ক্রেডিট দিক, ওদের বইতে দুইটা দিক থাকবে। এরপরে 3 তারিখ বলেছে যমুনা ট্রেডার্সের নিকট থেকে 1,00,000 টাকার পণ্য ক্রয় করে নগদে দিলাম 20,000 টাকা। তাহলে নগদ টাকা আমি দিলাম, চলে গেছে তার মানে ক্রেডিটে, গেলে ক্রেডিটে আসলে ডেবিটে, এত সহজ কথা। তাহলে 20,000 টাকা যদি নগদে দিই তাহলে আমার নিশ্চয়ই নগদ টাকা থেকে যাবে। তাই একটা সহজ হিসাব দেখো, নগদ টাকা থেকে নগদ কলমে, ব্যাংকে থেকে গেলে ব্যাংকের কলমে। এখানে বলেছে 20,000 টাকা নগদে দিলাম, তাহলে এখানে লিখবো 20,000 টাকা নগদ। আরো কিছু কথা বাকি রয়েছে, সেটা হচ্ছে 1,00,000 টাকার পণ্য ক্রয় করে নগদে দিয়েছি 20,000 টাকা, চেকে দিয়েছি 30,000 টাকা। তাহলে আমি যে চেকটা দিলাম ওই ব্যক্তি আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে চেকটা নিয়ে যাবে এবং সেখান থেকে টাকা উঠাবে, অর্থাৎ ব্যাংকের টাকাটা কমে যাবে। সুতরাং আমরা এখানে ব্যাংকের থেকে টাকা 30,000 টাকা মাইনাস করব। তাহলে কতদিন বলেছি টাকা লেখার নিয়ম একটা, তারপরে এখানে হিসাব লেখার নিয়ম, হিসাব লেখার নিয়মটা বলেছি লেনদেনটাকে ডেবিট ক্রেডিট করো। তাহলে এখানে হয় ক্রয় হিসাব ডেবিট, যেহেতু ক্রেডিট পাশে টাকাগুলো বসেছে তার জন্য নামটা লিখবো ডেবিট নামটা, অর্থাৎ ক্রয় হিসাব। বোঝা যাচ্ছে একেবারে সহজ। তাহলে এখানে তারিখ 2017 সালে, এটা জুন মাসের তারিখ হচ্ছে তোমার 3, তাহলে 3 তারিখের লেনদেনটাও শেষ। এখানে প্রশ্ন থাকতে পারে যে 1,00,000 টাকার পণ্য ক্রয় করে 20,000 টাকা নগদ দিলাম, চেক দিলাম হচ্ছে 30,000 টাকা, তাহলে মোট দিলাম 50,000, আর 50,000 গেল কোথায়? এই 50,000 টাকাটা হচ্ছে বাকিতে, আর বকেয়া লেনদেন নকদান বইতে অন্তর্ভুক্ত হয় না, এটাও কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে। নেক্সট এখানে বলেছে 5 তারিখ ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি ফটোকপি মেশিন ক্রয় করা হলো। দেখো, ফটোকপি মেশিন ক্রয় করলাম 75,000 টাকা দিয়ে, তাহলে টাকা কি আসবে না যাবে? কম চেঞ্জ, টাকাটা চলে যাবে। তাহলে নগদে গেছে
5 তারিখ নগদ টাকা থেকে আমি মাইনাস করব 75000 টাকা ঠিক আছে তাহলে বললাম ডেবিট ক্রেডিট করো এটা ডেবিট ক্রেডিট করলে হয় অফিস সরঞ্জাম ডেবিট নগদের হিসাব ক্রেডিট অথবা ফটোকপিমেশন লেখা যায় তাহলে অফিস সরঞ্জামই শুদ্ধ তাহলে এখানে লিখব আমরা অফিস সরঞ্জাম হিসাব ওকে এরপরে 9 তারিখ আমরা অঙ্ক করছি 3 1 তারিখ থেকে 15 তারিখের লেনদেনগুলো নিয়ে 2 ঘন্টা অন্তর বই করতে বলেছে সেই অনুযায়ী আমরা আগাচ্ছি দেখো 9 তারিখ বলেছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5000 টাকা উত্তোলন ও ব্যবসার প্রয়োজনে 10000 টাকা উত্তোলন এখন কথা হচ্ছে একটা দিনে একাধিক লেনদেন হয় তো এই লেনদেনটা তাহলে 9 তারিখে দুইটা লেনদেন দেয়া আছে দুইটা থাক তিনটা থাক বা যে কয়টাই থাকুক না কেন আগে একটা একটা করে সলভ করবে যেমন বলছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 5000 টাকা উত্তোলন অর্থাৎ মালিক ব্যাংক থেকে টাকা নিয়ে চলে গেছে তাহলে টাকাটা কোথায় থেকে কমবে কমন সেন্স খাটাও দেখো আমি এটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক করে দিলাম সোনালী ব্যাংকে টাকা আমার জমা আছে তো আমাদের মালিক এসে ব্যাংকে থেকে টাকা নিয়ে চলে গেছে তাহলে টাকাটা আমাদের যাবে কোথা থেকে অফিস থেকে না ব্যাংকে থেকে ব্যাংকে থেকে এভাবে ইজিলি চিন্তা করতে পারো তাহলে টাকাটা আমার ব্যাংকে কমে গেছে বলা হয়েছে কমার দিক এটা বাড়ার দিক এটা তাহলে যেহেতু কমেছে ব্যাংকের টাকা সেহেতু আমি এখানে ব্যাংকে থেকে মাইনাস করব মালিক নিয়েছে 5000 টাকা আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়গুলো তাহলে ব্যাংক থেকে উত্তোলন করলে ডেবিট ক্রেডিট করলে হয় উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আমরা ক্রেডিট পাশে ডেবিট হিসাবটা লিখব অর্থাৎ উত্তোলন হিসাব লিখলাম এটা হচ্ছে জুন মাসের 9 তারিখ আমি বলেছি দুইটা লেনদেন আছে কেবল একটা সলভ করলাম না আরেকটা করি ব্যবসায়ের প্রয়োজনে 10000 টাকা উত্তোলন অর্থাৎ ওই ব্যাংক থেকে আমার ব্যবসায়ের টাকা নিয়ে এসেছি ব্যবসার প্রয়োজনে তাহলে টাকাটা কি আমার ব্যবসায় পড়ে নাকি ব্যাংক থেকে টাকাটা নিয়ে আসলাম তাহলে ব্যাংকের টাকা কমে গেছে তাহলে যদি কমিয়ে দিই তাহলে আমরা আগে এখানে কমিয়ে দিই 10000 টাকা ব্যাংকের টাকা কমে গেছে আর এই টাকাটা আমার ব্যবসায় এসেছে দেখো একটু জটিল হয়ে যেতেও পারে আইটেমটা অর্থাৎ তুমি মূল টাকার দিকে খেয়াল রাখো কোথায় বেড়েছে কোথায় কমেছে কোন দিকে ডেবিট ক্রেডিট এভাবে মুখস্থ করে অনেক অঙ্ক করতে যায় তাহলে সেটা একটু ভুল হওয়ার চান্স থাকে ইজিলি চিন্তা করো ব্যাংকে থেকে টাকাটা ব্যবসায় নিয়ে আসলাম তাহলে ব্যবসায় টাকাটা বাড়বে তাহলে বাড়ার দিক থেকে এটা নগদে বেড়েছে আর কমার দিক ওইটা ব্যাংকে থেকে কমে গেছে তাহলে একটা আইটেম অর্থাৎ একটা অ্যামাউন্ট যখন অবদান বইতে দুই দিকেই বসে তখন সেটাকে বলে বিপরীত দাখিলা ইংরেজিতে বলা হয় কন্ট্রা এন্ট্রি এটা একটা নিয়ম এখন অন্যান্য টাকাগুলো শুধু একদিকে বসে থাকে এই টাকাটা ডেবিটও বসেছে ক্রেডিটও বসেছে এরকম একটা লেনদেনের টাকা যখন দুই দিকেই বসে অর্থাৎ নগদে এবং ব্যাংকে দুই জায়গায় প্রবাহিত করে তখন সেটাকে বলে বিপরীত দাখিলা তাহলে আশা করি বুঝেছো এই বিপরীত দাখিলার কারণে এখানে আমাদের কোলিয়ার পৃষ্ঠার পরে সি লিখতে হয় কন্ট্রা এন্ট্রি আর বাংলায় লিখলে কল এন্ট্রি আর ইংরেজিতে লিখলে সি লিখতে হবে কন্ট্রা এন্ট্রি আমরা কিন্তু এখন কমপ্লিট করে নাই তাহলে এটা হচ্ছে 9 তারিখ এটাও তোমার আরেকটা 9 তারিখ তাহলে আমরা বলেছি হিসাব লিখবো ফিগুরিংটা তাহলে আমরা যদি লেনদেনটা ডেবিট ক্রেডিট করি অর্থাৎ ব্যাংকে থেকে ব্যবসায় টাকা আসলো তাহলে হবে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট নগদান ডেবিট তার জন্য নগদান গেলে তোমরা ক্রেডিট পাশে নগদান হিসাব আর ব্যাংকটা হচ্ছে দেখো ক্রেডিট তার জন্য ব্যাংকটাকে লিখবো ডেবিট পাশে বোঝা যাচ্ছে দেখো এটা একটা হিসাব করার শর্টকাট নিয়ম একটা মুখস্থ বিদ্যাও বলে দিই যখন একটা বিপরীত দাখিলার লেনদেন গুলো পাবে তখন টাকাটা কোথায় আছে ব্যাংকের ঘরে আছে তো হিসাবটা লিখবে নগদান হিসাব অর্থাৎ ব্যাংকের বিপরীত এটাও দেখো টাকাটা আছে নগদ কিন্তু হিসাবটা লিখবে হচ্ছে ব্যাংক হিসাব এইভাবে কন্ট্রাক্টের লেনদেন গুলো করা যায় এই যে একটা কন্ট্রাক্টের একটা লেনদেন তোমাদের উদাহরণ দিলাম এটাই যদি তোমরা ক্লিয়ার হতে পারো তাহলে নগদান বইতে আর কোনো জটিল অঙ্ক নাই আমরা অঙ্কটা কমপ্লিট করতে যাই তারপরে 15 তারিখ বলছে ফটোকপি মেশিনের বহন খরচ ও সংস্থাপন খরচ প্রদান মোট 3000 টাকা তাহলে আমরা ব্যয় করলাম তাহলে নিশ্চয় টাকাটা চলে গেছে তাহলে আমাদের টাকা যেহেতু চলে গেছে 15 তারিখ তাহলে এখানে নগদে টাকা গেছে 3000 টাকা তাহলে নগদের কলামে বসাবো এরপরে তাহলে হিসাব লিখবো কি সংস্থাপন ব্যয় একটা
স্থায়ী সম্পত্তি ব্যবসায় নিয়ে এসে বসানো পর্যন্ত যা খরচ হয় ওই সম্পত্তিকে ডেবিট করতে হয়। এটা ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মে তোমরা আশা করি সবাই শিখেছো। তাহলে ফটোকপি মেশিনের বহন সংস্থাপনের জন্য ফটোকপি মেশিন বা অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট হয়। তাহলে এখানে লিখবো আমরা অফিস অফিস সরঞ্জাম। তাহলে এটা 15 তারিখে একটু নিচে লিখি, এটা হচ্ছে 15 তারিখ। দেখো বলেই যে 1 থেকে 15 তারিখের লেনদেন গুলো ডেবিট ক্রেডিট করো, তার মানে আমার পোস্টিং শেষ, এরপরে কি করতে হবে আমাকে এই কলমের টাকার সাথে ওই কলমের টাকা মিল করতে হবে, সিডিবিডি করতে হবে। কতদিন 1 ঘন্টা অবদান করতে আমি সিডিবিডি পর্যন্ত শিখিয়েছিলাম না, তো এটা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সব নকদান কইতে সিডিবি ব্যালেন্স নির্ণয় করার নিয়মটা হচ্ছে একই। তার মানে ব্যাংকের সাথে ব্যাংকের করো। তাহলে দেখো এখানে ব্যাংকে আছে তোমার 2 লক্ষ টাকা, তাহলে এখানে আমরা ব্যাংকের 2 লক্ষ টাকা করব। এইভাবে সিডিবি করতে হয় ব্যাংকের সাথে ব্যাংকে, নগদের সাথে নগদে। তাহলে এখানে আছে 2 লক্ষ টাকা, এখানে হচ্ছে তোমার 30-40 আর হচ্ছে 30,000-40,000-45,000 টাকা। তাহলে দেখো আমি 45,000 টাকা আছে। তাহলে 2 লক্ষ করতে গেলে আমার এখনো 1,55,000 টাকা দরকার। যত টাকা দরকার তত টাকা এখানে বসিয়ে দিবা, এটাই অ্যান্সার। যত টাকা দরকার তত টাকায় বসায় দিবা, এর একটা নাম দিতে হবে। দেখো জুন মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, এপ্রিল মে জুন, জুন মাস হচ্ছে 30-এ, অর্থাৎ 30 তারিখ মাসের শেষ তারিখ লিখবে, থেকে নামটা দিবে ব্যালেন্স, ব্যালেন্স সিডি ক্যারিড ডাউন। ওই টাকাটাই বেশি পারে নিচে একটু বসায় দিতে হবে। তাহলে এটা কি তোমাদের কাছে একটু জটিল হয়ে গেল কিনা? যেই পারে কম তার নাম হচ্ছে ব্যালেন্স সিবি, আর ওই টাকার বিপরীত পার অর্থাৎ বেশি পারে সে বসবে, এটা হবে ব্যালেন্স ব্যালেন্স সিবি। যেই মাসে অঙ্ক করছো তার পরের মাসের 1 তারিখ, জুনের পরে আমরা জুলাই মাসের 1 তারিখ এখানে বসাবো, জুলাই মাসের 1 তারিখ। ওকে, তাহলে ব্যাংকে ব্যাংকে শেষ এবং নগদে নগদে ব্যালেন্স করবো আমরা। তাহলে এখানে 1,20,000 আছে আর এখানে হচ্ছে 10,000, তাহলে হচ্ছে তোমার 1,30,000 টাকা। তাহলে এখানে হচ্ছে 1,30,000 টাকা, তাহলে এখানেও আমরা 1,30,000 টাকা করবো। ওকে, তাহলে 1,30,000 করবো। দেখো আছে 75,000, 75 আর হচ্ছে তোমার ওখানে 20, 95, 98, তাহলে 1,30,000 মধ্যে থেকে 98,000 টাকা বাদ দিলে কত হয়? 1,30,000 মাইনাস হচ্ছে 98,000, তাহলে 32,000 টাকা দরকার আমার। তাহলে এখানে আরো 32,000 টাকা যদি বসিয়ে দিই তাহলে তোমার 1,30,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এটা সিডি এই পরে ঘুরে এসে বিডি হবে। তাহলে আশা করি এই সিডি বিডি ব্যালেন্স নির্ণয়ের নিয়মটা তোমরা আয়ত্ত করতে পারলে। তো এই অঙ্কের ক্ষেত্রে এই পারে কম হয়েছে, অন্য ক্ষেত্রে এই পারে হতে পারে, বা একটা এই পারে হতে পারে অন্যটা ওই পারে, অর্থাৎ নকদান বইতে যদি ডেবিট পাশে হয় তাহলে ব্যাংকেও যে ডেবিট পাশে বেশি হবে এরকম কিন্তু না। নকদান বইতে ডেবিটও বেশি হতে পারে, আবার ব্যাংকে ক্রেডিটও বেশি হতে পারে। তো যেটা যে পারে বেশি হবে কম টাকাটা বলবে সিডি, আর ওই টাকাটা ঘুরে পারে হবে বিডি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই সংক্ষিপ্ত পরিসরে নকদান বই অঙ্কটা কিভাবে করতে হয় তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। মূল বই অঙ্ক আছে, বইতে অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো ফলো করো। আশা করছি তোমাদের কিছুটা হলেও উপকার হবে। তো যে যেখানে থাকো ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।